হঠাৎ ঢাকায় চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাং। বেজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে এক ঘন্টা যাত্রাবিরতিতে হলো দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকও। একে আব্দুল মোমেন জানান, রোহিঙ্গা সংকট সহ সব ইস্যুতে বাংলাদেশকে প্রতিশ্রুত সহযোগিতার আশ্বাস দিয়েছেন এগারো দিন আগে দায়িত্ব নেয়া চীনা পররাষ্ট্রমন্ত্রী। আরিফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গত 30 ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন সিন গ্যাং। ইথিওপিয়া সহ আফ্রিকার 5টি দেশ সফরে বের হন বুধবার মধ্যরাতে এক ঘন্টার যাত্রাবিরতিতে ঢাকায় এই পেশাদার কূটনীতিক। ঢাকায় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সিন গ্যাংকে বহনকারী বিমান যখন শাহজালাল বিমানবন্দরে জ্বালানি সংগ্রহ করছে, তখন ভিআইপি লাউঞ্জে 40 মিনিটের বৈঠকও সেরে নেন দুই পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়ে 2:50 মিনিটে সিন গ্যাং বিদায় নেন। ফের বেশি সময়ের জন্য ঢাকা সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোমেন। পরে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, রোহিঙ্গা সহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সব ইস্যুতে চীনের প্রতিশ্রুত সহযোগিতা অব্যাহত থাকবে। রোহিঙ্গার কাহিনীটা বললাম, আপনারা জানেন যে চাইনিজরা বহুদিন ধরে এই ব্যাপারে আমাদের সাহায্য করছে। উনি নতুন পররাষ্ট্রমন্ত্রী, ওনাকে বললাম যে এই ব্যাপারে ওনাদের সাহায্য আমরা চাই, যেহেতু ওনার সাথে মায়ানমারের সম্পর্ক ভালো। উনি বললেন যে আগে যেভাবে সাহায্য করেছেন অবশ্যই সেইভাবে সাহায্য করবেন। চীন ঘোষিত শুল্ক সুবিধা এখনও বাস্তবায়ন না হওয়ার বিষয়টি বৈঠকে সিন গ্যাংকে মনে করিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের ট্রেডটা আমরা প্রায় 780 মানে 800 মিলিয়নের বিক্রি করি, আর আপনাদের থেকে প্রায় 13 বিলিয়নের জিনিস কিনি, এটা এক্সাইটেড হয়ে যাচ্ছে। আপনারা সেই ট্রেড বাড়ানোর জন্যে বলেছিলেন যে 98% যত প্রোডাক্ট আছে সেইগুলোতে ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস দিবেন, এটা অ্যানাউন্স করেছেন, কিন্তু গ্যাজেটটা হয়নি বলে আমাদের ব্যবসায়ীরা এখনও সেই অ্যাডভান্টেজটা নিতে পারছে না। তা আপনি এইটা অ্যানাউন্সমেন্টটা করে দিলে আমাদের জন্য সুবিধা হবে। এমন সময় চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতি করলেন যখন 4 দিনের সফরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক এইলিন লাউবাখের। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।